জমি বিবাদের চল্যগুলি ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার অন্তর্গত শাহাজোধপুর গ্রাম পঞ্চায়েতের যোধপুর তিয়রপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে লাল মোহাম্মদ শেখকে সূত্র মারফত জানা যায় জমি সংক্রান্ত বিবাদের জেরে পারিবারিক একটি অশান্তি তৈরি হয় আর সেই কারণে ভাই জয়নাল আবেদিন দাদা লাল মোহাম্মদ দ শেখের উপরে গুলি চালিয়ে দেয় গুরুতর আহত অবস্থায় লাল মোহাম্মদ দ শেখকে তড়িঘড়ি উদ্ধার করে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশকে কি কারণে গুলি চালানো হয়েছে তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ আমাকে মানলো জয়নাল আবেদিন আমার মা জরিপ যারা করে ওদেরকে নিয়ে এসে জরিপ করেছিলাম জরিপ করার পরে সব যে যা যতটুকু ততটুকু সব জরিপ বলা কাগজপাতি দেখে ভাগ করে দিয়ে যায় তা ভাগ করে দিয়ে যায় সেখানে বিশটা লোক ছিল তাদের সামনে কিছু অভিযোগ করলো না তাদের সামনে আল দেওয়া হলো সেখানে সীমানা খুঁটি পোতা হলো তারপরে সে এবার ওরা মানুষ চলে যাওয়ার পরে আমাকে আমার যে যে সাইডে পড়ছে মানুষের সামনে আল দিয়েছিলাম সে আলকে শুধু ভেঙে দিচ্ছে তুই কেন ভাঙছিস যদি না মানিস তা অন্য আমি নিয়ে নিয়ে আসবে না এখন আমাকে মার্ডার করবে করে আমার জাগা থল নেবে বুঝছে তোর একটা মেয়ে তোকে মেরে দেবো তোর স্ত্রী বাপের বাড়ি চলে যাবে তোর ঘরের বাড়ি সব জমি জায়গা আমার হয়ে যাবে ওয়ারি সূত্রে তোমার এটা জয়নাল আবেদিন বলছে ছোট ভাই নিজের ভাই হ্যাঁ মানে হ্যাঁ জোর করে নিবে ও মানবে না পুলিশের নিমায় পুলিশ অফিসার তাকে দিয়ে বিচার করিয়েছিলাম গ্রামের মরলদেরকে নিয়ে বিচার করিয়েছিলাম আবার এই গত শুক্রবারে ওখানে বিচার করা হলো ও কারো বিচার মানে না আমাকে মার্ডার করবে করে ও আমার জমি ঘরবাড়ি যা আছে সব ও নিবে এই হলো মনের উদ্দেশ্য আজকে সকাল ছটার সময় এই ঘটনা ঘটিয়েছে আমাকে গুলি করেছে ওনার আমার বাড়িতে আমি ছিলাম ওনার ছাতে উঠলো তুমি আমার কেনে আল ভাঙলে এই কথাটা আমি বললাম তা ওতে বলো তোকে গুলি করে মেরেই দেব দিয়ে গুলি করলো বাড়ি তিওর পুকুর পুকুর হ্যাঁ তিয়র পুকুর শাহজাদপুর অঞ্চল বহরমপুর থানা আমি এসছি থানায় কেস করার জন্যে মেডিকেলে এসেছি চিকিৎসার জন্যে নাম আমার নাম লাল মোহাম্মদ শেখ লাল মোহাম্মদ শেখ